আমি কেন জন্মগ্রহণ করেছি, আমি যা করছি তার জন্যই কি আমি পৃথিবীতে এসেছি, নাকি আমি ভুল করেই যাচ্ছি? না, এটা পরিপূর্ণ উত্তর না। নিজেকে দেখে নিজেই ভয় পাচ্ছিস? মানে মানে আমি তোর বিবেক, বিবেক দেখা যায় হয়তো। ওখানে বস, বিছানাকে আপনি গুছাইছেন, খুব সুন্দর হয়েছে, আম্মু অনেক খুশি হবে। ও, তুই খুব কেমে যাচ্ছিস। তো কামবো না, জীবনে প্রথমবার নিজের বিবেককে নিজের সামনে দেখতেছি। আমি সবসময় তোর সাথেই থাকি। সাথে থাকো, সামনে তো না। আচ্ছা, একটা কোশ্চেন করি। কর। তো তুমি চা পান করো না কফি? আসলে আমার ফ্যামিলি আমাকে কখনো শিখায়নি বিবেক সামনে আসলে কীভাবে আপ্যায়ন করতে হয়, তাই আজ করলাম আর কি। ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ওয়াই ওয়াই আর উই বর্ন, এটার পারফেক্ট অ্যান্সার খুঁজে বেড়াচ্ছিস তাই না? জি ভাইয়া। রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘরতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু। এটার মানে বুঝিস? তার মানে তুমি বলতে চাচ্ছ উত্তরটা আমার আশেপাশেই আছে। কোথায়? তো টেবিলে। টেবিলে এতগুলো বই আর সব বই ভুলে পড়া, এখান থেকে আমি পারফেক্ট অ্যান্সার কিভাবে পাবো? সূরা বাকারা আয়াত 2, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এই কিতাব আল্লাহ সচেতনদের পথ প্রদর্শক। তুমি কি কোরআন শরীফের কথা বলছো? বাট আমি আরবি পারি না। বাংলা বুঝিস? মায়ের ভাষা, বুঝবো না কেন? এটা ধর। বাংলা কোরআন শরীফ। এবার তুই তোর সব প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাবি। একটা কোশ্চেন করি। বিবেক চা কফি কিছুই খায় না। আরে খাবারের বিষয় না, মজা করলাম। বল, এজ এ মুসলিম আমার ফার্স্ট কাজটাকে আমি বেশি কিছু জানি না, আমি শুধুমাত্র তোকে তোর উত্তর খুঁজতে সাহায্য করলাম। তবে আল্লাহ সূরা বাকারা আয়াত 3-5 বলেছেন,
আল্লাহ সচেতনরা গায়েবে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, প্রাপ্ত রিজিক থেকে অন্যের জন্য ব্যয় করে। আর হে নবী, তোমার ও তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে তা বিশ্বাস করে, আর সেই সাথে বিশ্বাস করে আখিরাতে। তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত সঠিক পথের অনুসারী এবং তারাই সফলকাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন কিভাবে সফল হওয়া যায়, ফলো কর ইনশাআল্লাহ। বাট আমার আরও কিছু কোশ্চেন ছিল, আমার যা দায়িত্ব ছিল তা সমাপ্ত। তাই চলে যাবার আগে তোকে দুটো সাজেশন দিয়ে যাচ্ছি। কি সেটা? এক, গভীরভাবে চিন্তা কর। দুই, সূরা আলাকের 1 নম্বর আয়াত। তা তো পড়বো ইনশাআল্লাহ। বাট আমি বিবেক 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 এটা স্বপ্ন ছিল? স্বপ্নের মাধ্যমে আমি আমার উত্তর খুঁজে পেয়েছি। আমার সকল প্রশ্নের উত্তর।